দেখছেন বয়াকের খবর, সাথে থাকুন সাবস্ক্রাইব করে। একটি বিশেষ খবর দেখে নেব এই মুহূর্তে, একটা বিগ ব্রেকিং নিউজ। ২৪ ঘন্টার মধ্যে পাতারকান্দি তিনখলার যুবতী হত্যাকাণ্ডের ঘটনায় আটক করা হলো এক যুবককে। এই নিয়ে স্থানীয় জনগণের ক্ষোভ বলতে গেলে সপ্তমের চড়ে। তারা দোষীর ফাঁসি দাবি করেছে। ঘটনার পেছনে ত্রিকোণ প্রেমের কারণ ছিল বলে জানিয়েছেন ডিএসপি। যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল খুন হওয়া যুবতীর। পরে মেয়েটি জানতে পারে তার প্রেমিকের সঙ্গে আরেকটি মেয়ের সম্পর্ক রয়েছে। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয় আর এর পরিণত খুন হতে হয় ৩০ বছরের যুবতীকে। যাওয়া শনিবারে ফাঁকাবাদ ছোৱালীজনীর কচুবাড়ির ছোৱালী পঞ্চমী সিংহা কয়া, তাই নির্দেশ হয়েছে। নির্দেশ হওয়ার পিছত তাই পথারত উদ্ধার করা হয়েছে রাতেপা ৬টা বাজাত। উদ্ধার করা হয়েছে, খুব নৃশংসভাবে তাই হত্যা করা হয়েছে। মানে ইমান বেয়াকে হত্যা করা হয়েছে যে তাইক আমি বর্ণনা করা খুব অসম্ভব। মানে আমি মহিলা হয়ে যে তাইক এই অবস্থাটা দেখাটা আমার অসম্ভব হয়ে গেছে। সেইকারণে আমি তাই হত্যাকারীক যাতে সোনকালে, অতি সোনকালে ২৪ ঘন্টার ভিতর যাতে তাই হত্যাকারীক যদি হত্যাকারী করায়ত্ত করা, তার আমি মহিলা সমিতিয়ে আমার দাবি জানাইছো। যদি এই হত্যাকারী যদি আপনাদের যদি করায়ত্ত করবো নয়, তাহলে আমি মহিলা সমিতিয়ে বহুত ডর আন্দোলন করে দিই। এই আন্দোলন আপনাদের রখাই থাকবো নয়, যেতালে হত্যাকারী যাতে আপনাদের করায়ত্ত করবো নয়, তেতালে আপনাদের এই আন্দোলন আপনাদের রখাই থাকবো নয়। তারপরে আমি এই হত্যাকারী অতি সত্যে মানে অতি সোনকালে করায়ত্ত করে ফাঁসি দেওয়ার আমি মহিলা সমিতিয়ে দাবি জানাইছো। সন্দেহটা আমি কেনকা সন্দেহ করিম এটা আমি তো নজানো। এটা থানার পুলিশের কাম, এটা তাহাতে তদন্ত করব। তদন্ত করে তাহলে আমার আশ্বাস দিছে যে ২৪ ঘন্টার ভিতর আমি করায়ত্ত করি বলে আমার আশ্বাস দিছে। আজকে যে কুটুবাড়ির যে নির্মম ঘটনা হয়েছে, এই ঘটনাতে অলরেডি পঞ্চমী সিনহা নামে যে মেয়েটি প্রায় ২৭ থেকে ২৮ হবে, ওখানে রাত্রে ঘটনাটা ঘটেছে। খুব সাসপেক্টেড এবং খুব চালাকিতে এই ঘটনাটা ঘটেছে, কারণ গ্রামে অঞ্চলে অত মানুষে বা অত গ্যাদারিংয়ের ভিতরে যে জায়গাটা ঘটনা হয়েছে ৪০-৫০ মিটার দিচ্ছে শুধু ঘরেই গো। তো আমি এটা যায় বা যারা দুষ্কৃতি করছে তাকে ঘুরে না দিচ্ছি, আমরা দুর্বলতার পক্ষ থেকে দিয়েছি। আমরা সবে আমরা বিধায়কের নির্দেশে আমরা আমাদের মন্ত্রী সমাজের সব সংগঠন আছে এখানে একত্রিত হয়ে আমরা পাতাকাড়ি থানাতে আমরা এসপি ও ডিসিপিকে আমরা আবেদন করেছিলাম। তার আমরা রিপ্লাই ১ ঘন্টার পেয়েছি হেডকোয়ার্টার থেকে। এসপি এসেছে, উনি আমাদেরকে অবগত করেছেন যে একজন অ্যারেস্ট করেছেন যার নাম লিপু সিনহা, আর বাকি দুজনকে ফুটপ্রিন্ট করেছেন। আমরা আশাবাদী অতিসত্বর এই যে হত্যাকারীকে ধরা হবে। পুলিশ এই কাজের জন্য নেমে পড়েছেন আর কন্ট্রোভার্সি অসিত থেকে লাগে সবে দাদা করছেন। আমরা প্রশাসনকে আমরা ধন্যবাদ দেব। আর আমরা অতিসত্বর প্রশাসনকে অনুরোধ রাখবো যে এই দোষীকে উচিত শাস্তি ফাঁসি দেওয়ার জন্য আমরা অনুরোধ রাখবো। ধন্যবাদ। ঘটনাটা দেখো, তার ফ্যামিলি মেম্বারসে অলরেডি বলেছে এই মেয়েটা পাতাকানি কোনো একটা দোকানে কাজ করে ৮টা থেকে ৭টার ভিতরে ঘুরে গেছেন। ঘুরে যাওয়ার পরে আশেপাশে ঘুরে প্রত্যেকদিনও যেরকম অফিসে দোকান থেকে যাওয়ার পরে বেড়াতে যায়, এভাবে মোবাইল চার্জে রেখে বেড়াতে গিয়েছে। তারপরে রাত্রে প্রায় ১১:৩০ সময় যখন মেয়েটি ঘুরে আয় না, তখন তারা ফোন করা এদিকে থেকে ফোন করা আরম্ভ করছে। ফোন করার পরে তখন যারা পাইছে না, তখন ভুল নাই তারা বুঝেছে কিন্তু সক্ষম হয়নি। কিন্তু সকালে তারা খেতে গিয়ে এই ডেলিভারিটা পেয়েছে। খুব নির্মমভাবে হত্যাকাণ্ড হয়েছে, আমরা গরিয়ানা দিচ্ছি বারবার। আমরা পাতাকানিবাসী, আমরা এরকম ঘটনা আমরা সহ্য করব না। এরকম বহুতবার হয়েছে, কয়েক মাস আগু হয়েছে এগুলা। তো আমরা উচিত শাস্তি দেওয়ার জন্য আমরা আবেদন করছি। যে ছেলেটাকে আটক করা হয়েছে তার এখন ছেলেটার বাসাটা জামিনে লাগ, কিন্তু এখনও সাসপেক্টেড নট।
ক্লিয়ারলি পিকচার। হ্যাঁ, আমরা অ্যাজ পার অ্যাডিশনাল এসপির যেটা স্টেটমেন্টে অলরেডি ফুড ক্রিমিনাল লাগে তিনজন ধরা হয়েছে, এখান থেকে ফুল সাসপেক্টে একজনকে রাখা হয়েছে, তার নাম রিপু সিনহা, ঠিক আছে। বাবার নাম আই থিঙ্ক আমি এটা দেখলে জানি না বাবার নাম কি, তো জামিরাল নিবাসী রে।